হ্যালো ফ্রেন্ডস ডাব্লুবি ইউ ইউনিভার্সিটির বি এড সেকেন্ড সেমিস্টার এক্সাম এক্সামিনেশান টু থাউজেন্ড নাইন নলেজ অ্যান্ড কারিকুলাম নলেজ অ্যান্ড কারিকুলাম কোর্স এইট এ অন টু এইট এর প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো নলেজ অ্যান্ড কারিকুলাম টু থাউজেন্ড নাইনের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো ফুল মার্কস থার্টি ফাইভ সোমাই অন অ্যান্ড হাফ ওয়ার তো আমরা প্রথমেই যে দে দেখে নেব গ্রুপ এর যে প্রশ্ন এখানে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হয় এবং সাতটা কোয়েশ্চেন দেওয়া থাকে প্রতিটা প্রশ্নের মান টু তো প্রথম যে প্রশ্ন জ্ঞান ও দক্ষতার মধ্যে সম্পর্ক ব্যক্ত করুন জ্ঞান এবং জ্ঞান ও দক্ষতা তারপর দ্বিতীয় প্রশ্ন আধুনিক ভারতের শিক্ষায় স ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের দুটি গুরুত্বপূর্ণ অবদান করুন উল্লেখ করুন সি ধর্ম নিরপেক্ষতা শব্দের অর্থ কী ডি শিক্ষায় দুটি জাতীয় লক্ষ্য উল্লেখ করুন শিক্ষার দুটি জাতীয় লক্ষ্য ই ননফর্ম্যাল ও ইনফর্ম্যাল শিক্ষার দুটি পার্থক্য লিখুন এফ সমাজের ওপর দারিদ্র্য দুটি প্রভাব ব্যক্ত করুন সমাজের ওপর দারিদ্রর তারপর জি জ্ঞানতত্ত্ব জ্ঞানতত্ত্ব বা ইপিস্টোমোলজির অর্থ কী জ্ঞানতত্ত্ব এরপর আমরা গ্রুপ বিতে চলে যাব এখানে তোমাদের এখানে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে প্রতিটি প্রশ্নের মান ফাইভ তো আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই তথ্য কিভাবে জ্ঞানে রূপান্তরিত হয় ব্যাখ্যা করুন তথ্য কিভাবে জ্ঞানে রূপান্তরিত হয় তা ব্যাখ্যা করুন তিন একুশ শতকের কাঙ্ক্ষিত দক্ষতা অনুযায়ী শিক্ষার চারটি স্তম্ভ সম্পর্কে উল্লেখ করুন সংক্ষেপে চার নম্বর ভারতের উচ্চশিক্ষায় বিশ্বায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি উল্লেখ করুন গ্লোবালাইজেশনের প্রভাব ভারতের উচ্চশিক্ষায় তো পাঁচ ভারতীয় শিক্ষায় স্বামী বিবেকানন্দের দর্শনের প্রাসঙ্গিকতা লিখুন প্রাসঙ্গিকতা ছয় শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করুন শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকা এরপর গ্রুপ সি এরপর গ্রুপ সির প্রশ্ন তোমরা এখানে জানো যে দুটো প্রশ্ন দুটি প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে একটা প্রশ্ন করতে হবে প্রশ্নের মান হচ্ছে দশ তো প্রথম যে প্রশ্ন সেটা দেখে নাও পাঠ্যক্রম বলতে কি বোঝায় ভারতবর্ষে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা টু থাউজেন্ড ফাইভ অর্থাৎ দু হাজার পাঁচের ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক আলোচনা করুন অর্থাৎ এনসিএফ টু থাউজেন্ড ফাইভের পাঠক্রম রূপরেখা আলোচনা করতে বলছে এরপর আট নম্বর ভারতীয় শিক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের প্রাসঙ্গিকতা বিবৃত করুন ভারতীয় শিক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের প্রাসঙ্গিকতা বিবৃত করুন তাহলে তোমরা জানো এখানেই তোমাদের প্রশ্নপত্র এখানে শেষ হচ্ছে কোর্স এইট এখানে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি